सो हेलो बंधुरा तुम्हारे सबाई के आरो एक बार स्वागत जानाई चैनल फिर से एक वीडियोते। सो बंधुरा तुम्हारा किन्तु थंबनेल देखे अलरेडी बुझे गेछो आजकेर ये वीडियो की टॉपिक नहीं होते चले। हाँ गाइस आज के किन्तु आमरा भाई पोकार MP40 बेर करते चले। आर गाइस कत डायमंड खर्चा होबे ना होबे सबटाई किन्तु तुम्हारा वीडियोर मध्य देखते पाबे। ठीक आछे तो गाइस आमी किन्तु एखाने निये बसेछि भाई 3000 डायमंड। तो गाइस देखा जाक 3000 डायमंडेर मध्य आमार ये पोकार MP40 बेरोय किना। ठीक आछे माने आर गाइस आमार काछे देखते पाच्छो एखाने 4 एवोल्यूशन स्टोन किन्तु आगे थेकेई छिलो। आर गाइस जस्ट आमादेरके कि करते होबे 3 एवोल्यूशन स्टोन और गाइस 3 কিন্তু আমাদেরকে এখানে ব্লু প্রিন্ট বের করতে হবে। তো গাইস দেখা যাক মানে 3000 ডায়মন্ডের মধ্যে 3 এভলিউশন স্টোন এমনকি 3 ব্লু প্রিন্ট বেরোয় কিনা। ঠিক আছে তো গাইস ভিডিওটা শুরু করার আগে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই, যদি না ভাই ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। অবশ্যই কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দাও। আর গাইস যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি দাও। তো গাইস চলো এবার সবার প্রথম থেকে তোমাদেরকে আমি দেখাবো আর মানে প্রতিটা স্পিন কিন্তু ভাই মানে কি বলবো প্রতিটা স্পিনে কিন্তু ভাই আমি এক একটা ট্রিক্স ইউজ করেছি। তো গাইস এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা সেই ট্রিক্সটাও বুঝে মানে জেনে যেতে পারবে যে ভাই কী ট্রিক্স আমি ইউজ করে এত কিছু মানে প্রতিটা স্পিনে ভাই একটা না একটা কিছু রেয়ার জিনিস আমি কিন্তু পেয়ে যাচ্ছিলাম। ঠিক আছে তো গাইস চলো বেশি দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সর্বপ্রথম থেকে মানে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে শুরু করছি। ঠিক আছে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ভাই কত ডায়মন্ড আছে 3088টা ডায়মন্ড আছে। আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ভাই 4 ব্লু প্রিন্ট আছে। ঠিক আছে তো গাইস অ্যাট ফার্স্ট আমরা কিন্তু ভাই 40টা ডায়মন্ডের স্পিন মারবো। তো দেখা যাক আমাকে 40টা ডায়মন্ডের কি দেয়। তো গাইস এখানে দেখতে পাচ্ছ M4 গান বক্স দিয়েছে যেটা ভাই মানে কোনো বেকার কাজেরই না ভাই কোনো মানে পারমানেন্ট জিনিসই দিল না। ঠিক আছে আর গাইস এখান থেকে আমি কিন্তু ভাই তারপরে 180টার 5টা স্পিন করেছি। ঠিক আছে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ভাই একটা কিন্তু আমরা এখান থেকে এভলিউশন স্টোন পেয়ে গেছি। ও ভাই সাহেব মানে একটা স্পিনেই ভাই একটা এভলিউশন স্টোন এমনকি ভাই একটা ব্লু প্রিন্ট কিন্তু আমি প্রথম স্পিনেই পেয়ে গেছি। ঠিক আছে তো গাইস ঠিক আছে মানে মানে আমার অনেক কিন্তু ডায়মন্ড এখানে মানে খরচা হওয়া থেকে বেঁচে যাবে যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে কারণ কি ভাই একটা স্পিনেই যদি দুটো করে রেয়ার জিনিস দিতে থাকে তো ভাই আর কোনো কথাই হবে না। তো গাইস চলো আবার কিন্তু আমি 5টা স্পিন করে দিয়েছি। আর গাইস দেখা যাক আমাকে এখান থেকে কী দেয়। ব্যাস মানে গরিনার একটু ভাই তারিফ করতে ভাই কী বলবো গরিনার একটু ভাই তারিফ করতে শুরু করেছি। ব্যাস গরিনা আমার ওপর হয়ে গেছে। ঠিক আছে তো গাইস চলো আবার কিন্তু ক্যারেক্টারটা আমি তো চলো গাইস ক্যারেক্টারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। আর গাইস আমাদের অ্যাডাম থেকে কিন্তু ভাই আমরা ইবি ক্যারেক্টারকে নিয়ে নিয়েছি। তো গাইস এখানে কিন্তু আবার আমরা 5টা স্পিন মেরে দেখবো যে ভাই আমাদের এবারে কী দেয়। ঠিক আছে তো গাইস এবারে মনে হচ্ছে আমাকে একটা ব্লু প্রিন্ট দিয়ে দেবে না হলে কিন্তু ভাই ইভলিউশন স্টোন একটা দিয়ে দেবে। ঠিক আছে ও ভাই দেখতে পাচ্ছ মানে আমাকে কিন্তু আরেকটা ইভলিউশন স্টোন দিয়ে দিয়েছে। কারণ কি ভাই এটা হচ্ছে একটা ট্রিক্স যেটা মানে তোমরা দুটো স্পিনের মধ্যে মানে 5টা 5টা করে 10টা যখনই তোমরা স্পিন করবে তোমরা জাস্ট একটা করে ক্যারেক্টার চেঞ্জ করবে। তো গাইস দেখা যাক মানে আমাকে এরপরের মানে স্পিনে কী দেয়। ঠিক আছে তো গাইস এই স্পিনটা কিন্তু ভাই আমি আগে করেছি আর জাস্ট তোমাদের এখানে জাস্ট আমি ভয়েস ওভার করে দিচ্ছি তার জন্য ভাই একটু প্রবলেম হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে তো গাইস এখান থেকে কিছু দিল না দুটো স্পিন করেছি। তো গাইস চলো আবার কিন্তু আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবো কারণ কি ভাই ক্যারেক্টার চেঞ্জ না করলে কিন্তু ভাই আমরা আর কিছু রেয়ার আইটেম পাবো না। ঠিক আছে তো গাইস তার জন্য কিন্তু আমরা এখান থেকে নিকিতা ম্যাডামকে নিয়ে নিয়েছি। তো গাইস চলো আবার কিন্তু আমরা স্পিন করতে যাবো। আর গাইস স্পিন করে কিন্তু ভাই 5টা করে 2 স্পিন করবো মানে রেয়ার আইটেম দিলে দেবে না হলে কিন্তু ভাই আমরা আবার অন্য ক্যারেক্টার চেঞ্জ করবো। ঠিক আছে তো গাইস চলো আবার কিন্তু এখানে 5টা স্পিন কিন্তু আমি মেরে দিয়েছি। ঠিক আছে তো গাইস দেখা যাক আমাকে ব্লু প্রিন্ট না হলে ভাই এভলিউশন স্টোন যে কোনো আমাকে এখনও লাগবে ভাই আমার একটা এভলিউশন স্টোন লাগবে একটা কিন্তু দুটো কিন্তু ব্লু প্রিন্ট লাগবে। ঠিক আছে তো গাইস মানে বেকার সব দিয়ে দিল। তো গাইস চলো আরেকবার আমরা কিন্তু 180 স্পিন মারবো। আর গাইস যদি দিয়ে দেয় তো মানে একটা রেয়ার জিনিস দিয়ে দেয় তো খুবই ভালো নাহলে কিন্তু ভাই আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করবো। ঠিক আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ ভাই কি সব মানে টাট্টি চিজ দিয়ে দিচ্ছে ভাই মানে বেকার সব মানে যেগুলো ভাই কোনো কাজের না পেট ফুড ভাই কাকে খাওয়াবো ভাই পেট ফুড অনেক আছে আমার কাছে। তো গাইস চলো এনদিকে কিন্তু আমরা ভাই আবার ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবো। আমরা কিন্তু অলিভিয়া নেবো না অলিভিয়া ভাই এখানে কিছুটা জাদাই মানে বেশি প্রো লাগছিলো। তো গাইস অ্যান্ড্রিওকে নেবো না অ্যান্ড্রিও ভাই এখানে ফোর্ড নেবো। ঠিক আছে ফোর্ড একটু কালা টাইপের আছে মানে অ্যাডাম টাইপের। তো গাইস আমরা এখান থেকে ফোর্ড নিয়ে নেবো। আর গাইস ফোর্ড নিয়ে দেখা যাক কি আমাদের এখান থেকে রেয়ার আইটেম বেরোয় কি বেরোয় না। ঠিক আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ আবার কিন্তু আমি 5টা স্পিন মেরে দিয়েছি। তো গাইস দেখা যাক এখান থেকে ব্লু প্রিন্ট ও ভাই সব ব্লু প্রিন্ট কিন্তু আমরা ভাই একটা পেয়ে গেছি আর কিন্তু ভাই আমাদের লাগবে একটা ব্লু প্রিন্ট আর গাইস একটা এভলিউশন স্টোন। তো গাইস ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে দুটো ব্লু প্রিন্ট পেয়ে গেছি মানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভাই রেয়ার আইটেম মানে নেওয়ার ভাই মানে ট্রিক্সটা তোমরা দেখে নাও এরকমভাবে তোমরা ভাই ইউজ করবে আর গাইস তোমরাও কিন্তু ভাই পাবে। ঠিক আছে তো গাইস ও ভাই সব মানে কোনো কথাই হবে না ভাই একটা সিঙ্গেল স্পিন করেছি ভাই 40টা ডায়মন্ডে মানে তোমাদের সঙ্গে বকতে বকতে ভাই একটা আমি জাস্ট সিঙ্গেল স্পিন করেছি একটা ব্লু প্রিন্ট কিন্তু আমি আবার পেয়ে গেছি। ঠিক আছে তো গাইস জাস্ট আমাদের কী লাগবে ভাই একটা এভলিউশন স্টোন। তো গাইস দেখা যাক আমাকে এভলিউশন স্টোন ভাই নিতে আমার মানে একটা এভলিউশন স্টোন বার করতে আমার কত ডায়মন্ড খায়। ঠিক আছে তো গাইস আর মাত্র আছে 1500 ডায়মন্ড। তো গাইস দেখা যাক কত ডায়মন্ড আমাকে ভাই এভলিউশন স্টোন দেয়। ভাই আবার কিন্তু এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করবো কারণ কি ভাই ফোর্ডকে নিয়ে ভাই দুটো আমরা ব্লু প্রিন্ট পেয়ে গেছি ভাই আর কিন্তু গ্রিন আমাদেরকে দেবে না। ঠিক আছে তো গাইস চলো এবার কিন্তু কী নেওয়া যায় ভাই
এবার সব মানে রেয়ার রেয়ার বলতে ভাই অনেকটাই অ্যাবিলিটি ভালো সেরকম ক্যারেক্টার আছে। তো গাইস এখান থেকে নেবো আমরা হচ্ছে অ্যাডাম চাচা। তো গাইস অ্যাডাম চাচাকে নেওয়া যায়, তো চলো গাইস অ্যাডাম চাচাকেই নেবো, ঠিক আছে? কারণ কি ভাই দেখো এখানে যেসব ক্যারেক্টারগুলো আছে সেসব ক্যারেক্টার কিন্তু ভাই এখানে মানে কি বলবো সবই মানে এই যে উকং টুকং সব মানে আমার প্রো করা আছে, প্রো বলতে একদম রেয়ার রেয়ার বান্ডিল পড়ানো আছে, ঠিক আছে? তো গাইস চলো আমরা কিন্তু এবার অ্যাডাম চাচাকে নিয়ে নেবো, আর গাইস অ্যাডাম চাচাকে নিয়ে কিন্তু আমরা আবার ট্রাই করব, ঠিক আছে? তো গাইস অ্যাডাম চাচাকে ভাই ভাই সিলেক্ট হচ্ছে না কেন ভাই? তো গাইস এখানে অ্যাডাম চাচা ভাই দেখতে পাচ্ছ, অ্যাডাম চাচার নাম কিন্তু ভাই এখানে চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের হয়ে গেছে প্রিমিস। তো গাইস চলো এবার দেখে নেওয়া যাক যে আমাদেরকে এখানে অ্যাডাম চাচাকে নিয়ে আমাদের একটা এভলিউশন স্টোন লাগবে। তো গাইস একটা এভলিউশন স্টোন আমাদের দেয় কিনা, ঠিক আছে? তো গাইস এখানে আমরা স্পিন মেরে দিয়েছি আরও পাঁচটা মানে স্পিন। তো গাইস দেখা যাক, আমাকে একটা এভলিউশন স্টোন লাগলেই ভাই হয়ে যাবে ভাই, দিয়ে দে ভাই কি আর মানে। তো ভাই ফাইনালি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে গরিনাকে আমি বলতে যাচ্ছিলাম যে ভাই কত ডায়মন্ড খাবি, একটা মাত্র এভলিউশন স্টোন লাগবে। তো গাইস এখানে ফাইনালি কিন্তু দিয়ে দিয়েছে, আর গাইস মাত্র কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 1700 ডায়মন্ডে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের যে পোকার এমপি পার্টি। তো গাইস পোকার এমপি পার্টি কিন্তু ফাইনালি আমরা নিয়ে নিয়েছি, মাত্র কত লেগেছে আমাদেরকে 1700 ডায়মন্ড কিন্তু আমাদের খেয়েছে, আর গাইস তিনটে এভলিউশন স্টোন এমনকি গাইস তিনটে ব্লু প্রিন্ট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো গাইস এই ট্রিকটা ইউজ করলে তোমরা কিন্তু ভাই 1700 থেকে 2000টা ডায়মন্ডের মধ্যে তোমাদের কিন্তু বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ কি ভাই দেখো এই ট্রিকটা একটু কি বলবো এই ট্রিকটা একটু সবারই কাজে লাগছে আমি যেটা দেখলাম। তো গাইস এই ট্রিকটা তোমরাও কাজে লাগাতে পারো ভাই, যারা এখনো পর্যন্ত ভাই মানে নিউনি, ঠিক আছে? তো গাইস যারা নিয়ে নিয়েছো তো ভাই তাদের কথাই হবে না। তো গাইস যারা নিউনি তারা অবশ্যই মানে যারা এখনো পর্যন্ত পোকার এমপি পার্টি নাও নি, তো গাইস অবশ্যই তোমরা নিয়ে নেবে এরকম ট্রিক্স ইউজ করে, ঠিক আছে? তো গাইস আমি কিন্তু ভাই সব মানে নুবড়া করে দিয়েছিলাম, তো গাইস মানে তোমরাও কিন্তু সব নুবড়া করে দেবে, আর গাইস মানে সব ডিফল্ট করে দেবে যে কোটা তোমাদের মানে ইকুইপ করা আছে, গান স্কিন থেকে শুরু করে আমাদের রিমোট ফিমোট যা আছে সব কিছু তোমরা একদম নুবড়া টাইপের করে দেবে, ঠিক আছে? তো গাইস তা এরকম করে মানে তোমরা ট্রিকটা ইউজ করবে, আর গাইস ট্রিকটা ইউজ করার পর তোমরা কিন্তু ভাই কমেন্টে এসে জানাবে যে ভাই তোমাদের ট্রিকটা কাজ হয়েছে কি না, ঠিক আছে? তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখান থেকে 1700 ডায়মন্ড খরচা করে আমরা কিন্তু পোকার এমপি পার্টি পেয়ে গেছি, ঠিক আছে? তো গাইস চলো আজকের জন্য ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। সো গাইস টাটা।